আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ভাবলাম যে ইন্টারভিউর একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করি সবার সাথে। তো এই টপিকটা হচ্ছে যে সবাই এটা নিয়ে কথা বলে অনেক, তো আমি যেই কারণে শেয়ার করবো সেটা হচ্ছে কেন এটা এত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। ইন্টারভিউতে বলে না যে আপনাকে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আপনার সম্বন্ধে কিছু বলেন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, রাইট? সো এইটা এইটা আমার কাছে হচ্ছে পুরো ইন্টারভিউর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে ফার্স্ট থিং হচ্ছে যে প্যানেলে যারা থাকবে ইন্টারভিউতে, ওদের কাছে আপনার উপর একটা এক্সপেকটেশন সেট করা। আর সেকেন্ড থিং হচ্ছে এইটা হচ্ছে পুরো ইন্টারভিউর মধ্যে একটা ফ্রি রাইড, যেই ফ্রি রাইডের মধ্যে মানে পুরোটা ইন্টারভিউর মধ্যে তো কোশ্চেন্স অ্যান্সার মারামারি কাটাকাটি যাই হোক, বাট একটুক সময় কিন্তু শুধু আপনার, আপনি যা বলবেন, আপনার সম্বন্ধে কিছু বলতে চাইলে বলবেন, আপনি একটা গান ধরলে গান ধরবেন, যা ইচ্ছা তাই করবেন, রাইট? সো এই 5 মিনিটস ইজ ইয়োর, সো মানে আপনি যা বলবেন এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এই জন্যই এই টাইমটাকে ইউটিলাইজ করা খুবই ইম্পর্টেন্ট, 5 মিনিট 10 মিনিট যাই হোক। মানে এই সময় হচ্ছে এখন অনেকভাবে আপনি এই টাইমটা ইউটিলাইজ করতে পারেন। ফার্স্ট থিং হচ্ছে আপনি বলতে পারেন, আমি 1996 সালের জানুয়ারি মাসে ম্যাট্রিক পরীক্ষায় পাস করছি নাকি ফেল করছি। সো এত ডিটেলে যায় না, মানে দে ডোন্ট ইভেন কেয়ার, কারণ এগুলি আপনার রেজুমিতে লেখা আছে যে আপনি কবে ম্যাট্রিক করছেন বা ব্যাচেলার্স করছেন বা যাই করছেন। এইখানে মানে আমি যেভাবে সাজেস্ট করব সেটা হচ্ছে মেক আপ এ স্টোরি আপনার পুরো ক্যারিয়ারের এডুকেশনে। হ্যাঁ, এডুকেশনে যদি খুব মানে হাইলাইটেড কিছু থাকে শেয়ার করেন ডেফিনেটলি, বাট আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এই ক্যারিয়ার লাইফে আপনার কী কী অ্যাচিভমেন্ট হচ্ছে, মেজর অ্যাচিভমেন্ট, কোনো রিকগনিশন অ্যাওয়ার্ডস পাইছেন নাকি, তারপরে আপনার প্রমোশন হয়েছে কেন হয়েছে, কোন কোন প্রজেক্ট ডিল করছেন, এনে কতটা ওই প্রজেক্টের বাজেট কত ছিল, তারপর আপনার মানে অ্যাচিভমেন্ট অথবা আপনার কন্ট্রিবিউশন কী ছিল, আপনি কি শুধু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে রোল প্লে করছেন অথবা ওই প্রজেক্টটা হয়তো মানে ইট ওয়াজ গোয়িং টু দ্য লেফট, আপনার এমন একটা ইনপুট বা এমন একটা কন্ট্রিবিউশন ছিল যেটায় ইট টার্ন ইন টু গোয়িং টু দ্য রাইট, যেই কারণে হচ্ছে ওই প্রজেক্টের হয়তো বাজেট করা হয়েছিল লেটস এ ফর এক্সাম্পল $1 মিলিয়ন, ওইটা টার্ন ইন টু যে ওকে $50,000 হয়ে যাবে অথবা কিছু একটা, মানে আমি নাম্বারসগুলি ইটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার কন্ট্রিবিউশন আপনার অ্যাচিভমেন্ট কতটা ভ্যালু অ্যাড করেছে টু দ্য কোম্পানি অথবা টু দ্যাট প্রজেক্ট অথবা যে কোনো কিছুতে, যেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার পুরো ক্যারিয়ারের লাইফে, রাইট? সো এইগুলো হাইলাইট করেন রাদার দ্যান টক অ্যাবাউট ওই যে আপনার ব্যাচেলার্স কবে, কোন মাসের কয় তারিখে আপনার সার্টিফিকেট হাতে পাইছেন, হাতে পাওয়া কোন পোস্ট অফিস দিয়ে ফেডেক্সে আসছিল না DHL আসছিল, দোজ আর নট ইম্পর্টেন্ট, রাইট? সো আমার পয়েন্টটা তো বুঝতে পারছেন। ওই জন্য বেস্ট হচ্ছে যে আপনি মানে আগে থেকে গুছিয়ে নেন, বুলেট পয়েন্টস রেডি করেন, স্ক্রিপ্ট লেখেন দরকার হলে, ওই স্ক্রিপ্টটা রিভাইজ করেন, তাতে হবে কি যে আপনার ওই স্টোরিটা মাথার মতো ঢুকে যাবে। সো মেক আপ এ নাইস স্টোরি যেটা সবাই এনজয় করবে, কোনো বোরিং না, মানে এক্সাইটমেন্ট আনেন, থ্রিল আনেন, মানে অ্যাচিভমেন্টসগুলো এমনভাবে আনবেন যে ইটস লাইক এ মুভি, সবাই মনে হচ্ছে যে একটা ফেরি টেল, একটা রূপকথার গল্প শুনতেছে অথবা একটা মুভি দেখতেছে, রাইট? সো ওইরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে আসবেন, যেটাই ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার অ্যাচিভমেন্টগুলো আপনি হাইলাইট করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিলস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এখন মানে আপনার চাপার জোর কিন্তু সব জায়গায় লাগবে, চাপার জোর ইন এ পজিটিভ ওয়ে। সো এই প্রেজেন্টেশন স্কিলসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সো ওইটাও কিন্তু এখানে আপনার হাইলাইট হবে যে আপনার এই গল্পটাই আপনি খুব বোরিংভাবে বলতে পারেন, হ্যাঁ আমি ওই প্রজেক্টে কাজ করছি $1 মিলিয়ন করতে পারেন, অথবা আপনি এক্সাইটমেন্ট নিয়ে আসতে পারেন যে মানে
ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, আমাদের এত বাজেট ছিল কিন্তু আমার ইনপুটে বাজেট কমায় এততে নিয়ে আসছি, তারপরে এই ইউনো লাইক আর্কিটেকচার ডিজাইনে আমি হেল্প করছি, অমুক জায়গায় হেল্প করছি, মানে একদম একটা জোশ নিয়ে আসেন পুরা ওই অটুকের মধ্যে। সো এইটাই যা শেয়ার করার জন্য যে ইউটিলাইজ এই অপরচুনিটিটা ইউটিলাইজ করবেন ওই ইন্টারভিউতে, মানে অন্যান্য কোশ্চেনের আনসারগুলিতে ইউ ডোন্ট ইভেন নো যে হোয়াটস গোনা হ্যাপেন অথবা কী 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 কোশ্চেন করতে পারে, রাইট? কিন্তু এইটা আপনি জানেন যে এইটা শুরুতেই জিজ্ঞেস করবে এবং আপনি একটা বেস সেট করে দিতে পারবেন সবার কাছে যে ওকে হোয়াট টু এক্সপেক্ট, আপনার কাছ থেকে ইন্টারভিউ প্যানেল কী এক্সপেক্ট করতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন আর হোপফুলি এই টিপসটা কাজে লাগবে, যদি কাজে লাগে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।